কথা বলো না এখানে আসো ইটস আ ব্লগ আসো আমরা না জাস্ট ধরো না এটা তো ঈশের মতো মনে লাইভ এটা তুমি এটা ধরো এটা রাখো না এটা তো এটা তো হাফ মুন মনে হচ্ছে না রে বাবা সুবহানাল্লাহ শামিম এটা মনে হচ্ছে না না এটা 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 ঈশের মতো জাস্ট একটা লাইটের মতো মনে হচ্ছে না এটা হাফ মুন এটা কেউ বুঝবে না বুঝবে নো আপুরা কেউ কি বুঝতেছেন যে এটা হাফ মুন চাঁদটা অনেক সুন্দর কিন্তু আসলে মনে হচ্ছে যে এটা লাইট না শুনো এটা বোঝা যাচ্ছে যেটা ছাদের উপর দিয়ে না অনেক সুন্দর মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ ইটস সাচ আ লাইট No, it's not light. এই যে উপরে যেটা দেখা যাচ্ছে চাঁদ চাঁদটা দেখতে খুব সুন্দর হাফ মুন একদম প্রচন্ড ভাল লাগতেছে কিন্তু আসলে দেখে মনে হচ্ছে একটা লাইটের মতো ইন ইন দা ক্যামেরা Yes, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ actually সুবহানাল্লাহ সামনে দেখো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা বড় করে দেখানোর চেষ্টা করো তো একটু না পুরো পানি ফালাই দিব এটা খুব সুন্দর আমি একটু বেশি ইমোশন না জোনাকি পোকা না আচ্ছা এটা জোনাকি পোকা নাকি এটা ই তোমার ওই যে কি জানো বলে মৌমাছি আমি হাত দিতে গিয়ে বললাম মানে মৌমাছি না রাইট আমি আমি না দুষ্টামি করতে করতে জাস্ট লাইক এই পর্যন্ত আসছি টুক টুক এটা দেখে মৌমাছি মাই গুডনেস সিরিয়াসলি আ বাবু ঠান্ডা ভালোই লাগছে এটা অনেক ঠান্ডা আচ্ছা বলতেছে সুপ্তিয়ান সারা আসে নাই না সুপ্তিয়ান সারা আসে নাই সুপ্তিয়ান সারা নানা বাসায় বিকজ ইউনো লাইক মাত্র 15 দিন আগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ঘুরে আসছি শামিম কি করতেছে এই যে এই যে এই যে এই যে পোকার মাঝখানে শামিম আলহামদুলিল্লাহ সাইরুর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে এটা পাহাড়ের উপরে ভীষণ সুন্দর অ্যান্ড স্পেশালি লাইক ব্যালকনি যদি বলো আমি বল আলহামদুলিল্লাহ লাইক ব্যালকনি ওভারঅল লাইক আমি একটা ব্যাপার বলি এখানে একটা লাইক এই যে আমার আমার জাস্ট লোয়ার পোর্শনে যেটা দেখতেছো কটেজটা এই যে পুরো কটেজটা এখানে মানে লাইক অনেকগুলো মেয়ে উঠছে হ্যাঁ মানে লাইক থাকে না মেবি আই ডোন্ট নো কোনো একটা ট্রাভেল এজেন্সি থেকে ওরা আসছে অ্যান্ড মাই গুডনেস আমার এত ভালো লাগতেছে শামিমার আমি এখন বের হব যে দেখি তো এত সুন্দর গলার ভয়েস লাইক কোত্থেকে আসতেছে আলহামদুলিল্লাহ মানে সাইরু বাংলাদেশে যে এত সুন্দর জায়গা আছে ট্রাস্ট মি না আসলে বুঝবা না তোমার কক্সেস বাজার অ্যান্ড হচ্ছে শ্রীমঙ্গ অ্যান্ড সাইরু বান্দরবন আওয়ার মোস্ট ফেভারিট প্লেস রাইট শামি অ্যান্ড চলো আমরা বাইরে যাই চলো শামি তো যাইতে চায় না ভয় পায় চলো যাই বাইরে আমার আমার বেড দেখো না বিকজ আমার চলো শামি ফোন ফোনগুলো নিয়ে ঢুকতে একবারে আমি কই যাব আচ্ছা প্লিজ ইগনোর মাই পেট লাইক ফারিয়াপু মানে হইতেছে 14টা আই ওয়ানা গো নাও টু এনজয় সুপ্রভ আচ্ছা আমার বেডের ধাঁচিয়ে উড়ে আছে কারণ সন্ধ্যার সময় আমি আর বাবু অনেক ঘুমাইছি 2.5 ঘন্টা ঘুমাইছি হ্যাঁ সেও আচ্ছা আমরা এখন একটু বেরোবো অনেক ঠান্ডা এখানে আমার ড্রেস আপ দেখে বা শামিম মাফলার টাফলার পরে একাকার অবস্থা অনেক ঠান্ডা এখানে সো চল ও মাই গুডনেস এত রাত্রিও এত তো আপুরা জেগে আসো চাবি নিস ও ও সাইরুর মেইন সৌন্দর্য দিনেবেলা হ্যাঁ বাট প্রবলেম হয়ে যায় কি লকড করে বাবু
আচ্ছা, এটা হচ্ছে আমাদের রুমের বাইরে। জি, আমি শর্টটা পেছাই দিই। আমি যাচ্ছি না কোথাও। শর্টটা পেছাই না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বাইরে জাস্ট লোকেশনটা। হ্যাঁ, ও আপু আমাদের নিয়ে যাও। আহারে আপু রে, শোনা আপু, মানে সাইরু মানে এমন একটা সুন্দর জায়গা, আমি এর আগে বহুবার আসছি, মানে মনে হয় কি জানো, বার বাট সাইরু একটা ব্যাপার কি, একটু শুনো, যে আমি বলবো যে প্লিজ বাচ্চা নিয়ে আইসো না। হ্যাঁ, কারণ কি বাচ্চারা না, এই যে এখানে একটা দোলনা আছে খুব সুন্দর, বাচ্চারা না এনজয় করবে না। হ্যাঁ, বিকজ এটা রাত 10টা বাজলে সব কিছু অফ হয়ে যায়, মানে হচ্ছে তোমার ওদের একটা পোর্শনই শুধুমাত্র আছে যে পোর্শনটাতে তুমি মানুষকে দেখতে পারবা, বাকি সব পোর্শনগুলো লাইক কারোর সাথে কারো দেখা হয় না যতটুকু আমি জানি, যদি আই এম নট রং হয়ে থাকি। বেসিক্যালি দুইটা এরিয়া, একটা হলো ডাইনিং এরিয়া, মানে ওদের যে রেস্টুরেন্ট যেটা, রেস্টুরেন্ট এরিয়াতে লোকজনের সাথে দেখা সাক্ষাৎ হবে, আর একটা হলো সুইমিং পুলে। এছাড়া এখানে যে যার মতো আলাদা, যে যার, আমি তো এই জুতা পরে বেরিয়েছি, আমিও তো, অসুবিধা কি, শিওর এগুলো পরে নামবো, হ্যাঁ অসুবিধা কি, রুম তো নষ্ট হয়ে যাবে শামে, না না এখানে এতটা ময়লা নাই যে তোমার সমস্যা হবে, প্লিজ না, আমি বলতেছিলাম যে হানিমুন কাপলদের জন্য বেস্ট জায়গা, বাট উই আর নট হানিমুন কাপল শামি, আমরা হানিমুন কাপলদের মতই তো, বাট অনেকে আজকে দেখতেছিলাম যে কেন এই 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 মহিলা মেহেদি পরে, হোয়াট এভার হোয়াট এভার, আমি একটা বলবো যে লাইফ একটাই, জাস্ট লাইক এনজয় করো না লাইফে, আমার দুই হাতে এরকম করে হেভি মেহেদি আমি পরা, ওকে না কিছু বলবা, অসম মানে এই এই মেহেদি আমি জোর করে তোমাকে পরাইছি। আচ্ছা, একটা গেসিং আমি কালকে দিব, আমি স্বামীকে বলেই দিই, আমি একটু বলি, তুমি তো জানোই না কালকে, আমি অনেক আমি আমি দেখে রেখেছি কোথায় এসটা আছে, হাউ কাম ইউ ক্যান জামি, ইউ আর আ লায়ার সিরিয়াসলি, ওয়েল সিরিতে নিচে, সো থ্যাঙ্ক ইউ সো মাচ, থ্যাঙ্ক ইউ, সো আমি একটু ব্যাকে দেখাই আপনাদেরকে, আমি জানি কতটুকু দেখতে পারবেন, এই যে ভীষণ সুন্দর, এন্ড ট্রাস্ট মি, এখানে বাচ্চা নিয়ে আসতে হবে না, এখানে হয় না যে যাদের বাচ্চারা একটু বড় হয়ে গেছে তারা আসেন, অনেক এনজয় করবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর অবশ্যই যেটা হয় এই সিজনটা বেস্ট টাইমিং, বিকজ এই যে দেখেন আমি একদম না, ইয়েস, অ্যান্ড আমি একটা আইটেম ব্যাপার বলি, এই যে ফ্লাওয়ারগুলো দেখতেছেন না, এগুলো আমি আমার রুমে নিয়ে যাই, হ্যাঁ নিয়ে গেছি অলরেডি, বিকজ এত সুন্দর স্মেল দেয়, ওয়াশরুমে রেখে দিচ্ছি, আর হইতেছে কই রাখছি স্বামী, বেডরুমে মাথার কাছে, এই রুমে, এই রুমে, হ্যাঁ মাই গুডনেস, ট্রাস্ট মি, মানে এত মানে অনেকগুলো মেয়েরা আসছে, মেবি একটা ট্রাভেল এজেন্সি থেকে আসছে আলহামদুলিল্লাহ, অ্যান্ড একটু বসি এখানে বসি, আর নিচে নামবা, সরি আমি আমি কিন্তু উত্তর পাহাড় বুঝবা। আচ্ছা, সারা শক্তি কই আছে, সারা শক্তি সেফ জায়গায় আছে, তাদের নানা বাসায় আছে, এবং দে আর এনজয়িং লাইফ একটাই, সো এনজয় করো, কথাটা জোস ফাহমিদা আপু, জীবন একটাই, এনজয় করো, এটা না যে তোমার বিয়ের এত বছর হয়ে গেছে তুমি মেহেদি পড়তে পারবা না, সরি আমি এগুলোতে বিলিভ করি না, ডেফিনেটলি মানে প্রত্যেকটা মোমেন্ট প্রত্যেকটা সেকেন্ড এনজয় করো প্লিজ প্লিজ। বাতাস কিন্তু ভালো পরিমাণ ঠান্ডা, আমি কয়টা পরছি জানো, এটা নিচে একটা পরছি, এটা একটা পরছি, এটার উপর আমি এই যে টিউনিক পরছি, এটার উপর আমি শল পেঁচাইছি, সো জীবন একটাই, জাস্ট এনজয় হোয়াট এভার হোয়াট এভার, যে যাই বলুক না কেন, জাস্ট এনজয়। দেখো আমি এখানে আসছি আজকে সকালে, বসো না স্বামী, জাস্ট 5 মিনিট তারপর চলে যাবো রুমে, দেখো কি করতেছে, অনেক ঠান্ডা, মাফলার পরে বসে আছে। আচ্ছা আমি বলি, সেম সালোয়ার আমারও আছে, ও মা সালোয়ার কামিজ তো আমি পরিনি, আচ্ছা ইটস টোটালি ফাইন, বাদ দে, আমি আমার এত শামিম তো, ও তো ইউনো লাইক 5 দিন অফিসে এত টাইট স্কেডিউল থাকে, রাত 10টায় বাসায় আসে, ঠিক আছে, আর আমার লাইফ স্টাইল এমন যে আমার এক একদিন তিনটা লাইফ থাকা মানে, অ্যান্ড প্লাস ভিএসএসি বোথ, সো আমার অলমোস্ট 12 ঘন্টা চলে যায়,
সো দুজনের মধ্যে দুজনের লাইক দেখা হয় যতটুকু সময় আমরা কিন্তু গল্প করি কাটাই বাচ্চা কাচ্চা একসঙ্গে, বাট আমার কাছে মনে হয় যে ইউনো লাইক এক মাসে আমি জাস্ট আমি এক্স্যাক্টলি 15 days আগে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে ভাওয়েল রিসর্টে গিয়ে থেকে আসছি, ওখানে 2 দিন কাটে আসছি, এনজয় অনেক মজা করছি। বাট বলবো প্রত্যেকটা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে নিজের জন্য একান্ত সময় বের করা উচিত, অফকোর্স এটা আপনারা 2.5 বছর। আমি আমার আপু লোকেশনটা হচ্ছে সাইরু, ইটস বান্দরবন, ঠিক আছে? আমাকে যখন শহর থেকে 12 মাইল দূরে 18 কিলোমিটার বুঝবা না, এখানে শামিমের ঠান্ডা একটু বেশি লাগে। ওয়েল আমি একটু বলি, সেটা শেষ করে দেবো, কারণ শামিম পছন্দ করে না যে ইভেন আমি আমার কর্পোরেট লাইফস্টাইল আনতে পারতাম না, আমি আমার স্কিন কেয়ার, কারণ আমার তো ফেস ওয়াশ করতেছে হইতেছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট দিয়ে আছে, বাট আমি কিন্তু লাইভে আসতেছি না, কেন জানেন? আমার হাজবেন্ড একটাই কথা, প্রত্যেকটা সেকেন্ড এনজয় করো, প্রত্যেকটা সেকেন্ড। এখানে আসার পরেও আমার বাচ্চাদের সঙ্গে কয়েক পর্বে কথা, আমার বড় মেয়ে বলছে মম প্লিজ, মামা অ্যান্ড পাপা প্লিজ, এরপরে কোথাও একা যাও না, সাথেই নিয়ে যেও, সারাক্ষণ ফোন করে করে ঠিক আছো, ইভিনিং স্ন্যাক্স করছো, ডিনারে কি খাইছো, বাবা ঠিক আছো, ঠান্ডা লাগতেছে, ইটস বেটার মামা প্লিজ আমাদের সাথে নিয়ে যেও, রাইট? সুপ্তি যা বিরক্ত হয়েছে, মামা প্লিজ এনজয় ইয়োর সেলফ। সো প্রত্যেকটা মোমেন্ট এই কান্তা কান্তা কারো কবে নিচ্ছে না, বুঝলো কান্তা এত ঠান্ডা ঠান্ডা দোয়া করো একটু কি লাগবে। আচ্ছা আর এই হচ্ছে দেখো এখানে সিঁড়ি 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 আছে, অনেক আপনি ঠিক কথা বলছেন, আমি জানি না আসলে কতটুকু কথা আমি বলতে পার, বাট এতটুকু কি জানেন যে এটার মানে এটা না যে 2 দিনের জন্য 3 দিনের জন্য এসে বাচ্চাদেরকে ভুলে গেছে। ভাই প্রত্যেকটা সিঙ্গেল মোমেন্ট বাচ্চাদেরকে মনে পড়তেছে, আমার বড় মেয়ে বলছে মামা প্লিজ এনজয় এনজয়, কেন এটা করতেছ? আচ্ছা আমি না এখানে না আমার একটা রিজন ছিল, আমি আমার কটেজে থেকে নিজের কটেজে এত সুন্দর সুইট মেয়েদের ভয়েস শুনতে পাচ্ছিলাম, যাই একটু গিয়ে দেখি কোন কোন সুইট মেয়েরা কথা বলছে। আচ্ছা একটা আরেকটা গোপন তথ্য ফাঁস করে দিই, ফাঁস করি আগে, ধরো ফাঁস করতেছি, ধরো আমি নেহাস মেহেন্দি ডিজাইন থেকে, বিশ্বাস করো মেহেন্দি পড়তে মনে হয় এত কষ্ট এত কষ্ট। তোমরা একটা টিকটক দেখছিলে না মেহেন্দি লাগা কে রাখনা, বিশ্বাস করো আমি যখন রুমে মানে কলিং বেল দিছি তখনই তারা ওইটা ওপেন করে রাখছিল, অ্যান্ড আমি জাস্ট লাইক সাউন্ড পাচ্ছিলাম, হ্যাঁ তার আগে থাকতেই ড্রাইভারের কাছ থেকে শুনে তারা ঠিক করে রাখছিল, মেহেন্দি লাগাইছি আমি কোথায়, শামিমের নামের একটা ওয়ার্ড দিছি যেখান থেকে আমি লেটার, সরি লেটার আমি খুঁজে নিজে ভুলে গেছি, খুঁজে রাখছি। ফারজানা আপু কেমন আছো তুমি, ফারজানা নীলা আপু কার পাশে ওনা, তুমি খুঁজে রাখছো, তুমি শিওর, তুমি ওভার স্মার্ট গিরি দেখালে আমি লাইভে বলবো যে হাত খুঁজে বাইর করো, আর যদি তুমি 2 মিনিটের মধ্যে খুঁজে বাইর করতে না পারো তাহলে তুমি আমাকে 50,000 টাকা দিবা মাত্র, শিওর? কালকে লাইভ না, নো কালকে লাইভ নো, তুমি অনেক চালাক লোক। হ্যালো ভাবি, হাই, নিউলি ম্যারিড কাপল। আচ্ছা এটা এটা একটা ব্যাপার কি জানেন, কেন মেহেন্দি লাগাইছো, কেন এত ঢং জ্বালাইছে নিউলি ম্যারিড কাপল? ভাই লাইফ আমার, আমি যদি কষ্ট, আমি সেলুনে ছিলাম সেদিন 7 ঘন্টা নিজেকে প্যাম্পারিং করছি, মেহেন্দি পড়ছি 5 ঘন্টা,
বাসায় এসে ওটাকে 3 ঘন্টা পরে উঠাইছি। এটা আমার লাইক আমি আমার হাজবেন্ডের জন্য করছি, আমার নিজের স্যাটিসফ্যাকশনের জন্য করছি। আমি চাইছি কারণ মেহেদি তুমি পড়তে চাও, আমি তোমাকে পড়াইছি এবার। Yes, it's true. এবং আমি তোমাকে বলছি যে তুমি যদি স্যালুনে না পড়ো তাহলে বাসায় নিয়ে আসো, রাইট? সো ব্যাপারটা এরকম ভাই, আপনাদের এত লাইক দুই একটা আপুর এত কুরকুরানি কিসের? আমি নিউলি ব্রাইট ইয়ার, সো হোয়াট, 20 বছর হয়েছে কিছুই না। শামিম ভয় পাচ্ছে, চলো রুমের দিকে। থ্যাংক ইউ রায়না আপু, কেন যাব কেন যাব রুম দেখো, মানে একটা লোক মানে কত ভীতু হইতে পারে, আর আকাশে প্রত্যেকটা তারা মানে প্রচন্ড রকমের ক্লিয়ার আকাশ। হাত ধরো শামিম, চলো মিস্টার আব্দুল আমার, এটা কিন্তু আমাদের না, হ্যাঁ আমাদের উপরে। সো মিস্টার আব্দুল আমার ভয় পাচ্ছে, অ্যাজ ইউজুয়াল যেটা হয়, দুই তিনটা ফুল নিয়ে নাও শামিম। একে তো থার্সডে নাইতে তুমি আমার জন্য ফুল চুরি করো, রাইট? আসে রোড থেকে রোড নাকি দিও না, হাসনা হ্যানা, হাসনা হ্যানা ফুল, হাসনা হ্যানা, হাই আনু বাবু, এটা হাসনা হ্যানা ফুল শামিম নিছে। এই ফুলগুলা এতটুকু ফুল সারাদিন তো, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু। এই ফুলগুলা বিশ্বাস করো জাস্ট একটু নিয়ে তোমার রুমে আর ওয়াশরুমে অর হোয়াট এভার যেখানে খুশি রাখো, এত সুন্দর স্মেল আসবে, ট্রাস্ট মি। অ্যান্ড আমাদের দেখাবো না, চল যাই গা। থ্যাংক ইউ সাবরি, দেখো কি করতেছে, এত ঠান্ডা, মানে আমি কি পড়ছি তুমি কি পড়ছো শামিম বাবু? সেই বিয়ের 20 বছর ধরে তোমার ঠান্ডা অনেক কম, তুমি শীতের মধ্যে ফ্যান। আই এম সো হট, রাইট রং? ওই হট মানে না, কিন্তু ইউ আর অ্যাকচুয়ালি এই শীতের মধ্যে ফ্যান চেয়ে ঘুমাও। তুমি কিন্তু রাতের বেলায় ফুল, এই ফুলে কিছু হবে না, আরে দুরু। আচ্ছা এটা কি শামিম? এটা ঘাস ফরিং, এই যে, এন্ড দিস ইজ আওয়ার রুম, টান টান, ইটস সাইরু আপু, সাইরু যদি বলো বাংলাদেশের প্রথম পছন্দ কোথায় ফারিয়া, পুরো স্পেশালি আমি বলবো যে সাইরুর এই ওয়াশরুমটা, ট্রাস্ট মি, মাই গুডনেস, তোমরা এখন কিচ্ছু বুঝবে না। এই যে বাটটাফ, অ্যান্ড এইখানে আমি আজকে বিকেল দুপুরে, মানে দুপুরে না, আমি 3টার সময় শুয়ে শুয়ে যে ইউনো লাইক দেখা, এখন কিছু বলবো না, পরে ডোন্ট ডু দ্যাট, আপুর এগুলো সাপ, হ্যাঁ বললো না আমি অনেক ভয় পায় গুড়ার টিম। আচ্ছা আমি যেহেতু রুমে চলে আসছি, সো আমি আমার এটা খুলে ফেলছি, শল, ঠান্ডা ভালোই আছে, অনেক ঠান্ডা, হ্যাঁ এখন চলো। সো আমার এইসব রুমে তোমরা যাও না, আমার এত বড় রুমের মধ্যে আমার বাচ্চারা সবসময় শক্তি সারা সবসময় বলে যে মম অ্যান্ড ড্যাড লাইক তোমাদের রুমগুলো এত খুলো না, এত নোংরা রাখো, আমরা যখন একসাথে আসি দুই রুমে থাকি আমরা। ইয়েস আঞ্জানা আপু, লাইফ কয়েকদিন এনজয় করে যাও, পিছিয়ে লোক আর দূরু, একদম রাইট কথা বলছো, আমি অলওয়েজ বিলিভ শামি। আমাদের আরও চেয়ার ছিল না, আমি টি খাবো, চিপস খাবো। আচ্ছা এই যে দেখো, এই যে ওনারা হচ্ছে অতিথি, আমাদের অতিথি, সে ওনাদের যন্ত্রণায় বসা যাচ্ছে না, দে আর লাইক অতিথি, খুব কিউট কিউট অতিথি, ইউ ক্যান বেব। শামিম তোমার ভাইয়ার একটা বদ অভ্যাস, বাবু আমি একটু ওয়াশরুমে যাবো, আমাকে টাটকাই দিয়ে দাও, ওয়াশরুম থেকে বাইরে চলে আসবো, আটকাই দিলাম, আজাইরা সে শিট ম্যান। ওকে এরা হচ্ছে আমাদের অতিথি, এদের যন্ত্রণায় বসা আপু, আমার অ্যাপার্টমেন্ট নাম্বার 204, ও ওয়াও। আচ্ছা সেও এই হচ্ছে বিউটিফুল বিউটিফুল লাইক এগুলো কি বাটার, এগুলো তো বাড়ানো যায় না, বুঝছো না, আমি না একটু বাচ্চাদের মতো অ্যাজ এজ সবসময় আমি ছোটোবেলা থেকে এরকম আর বড় পারি যেরকম, just look
ভাই নিজের হেলথের দিকে নজর দিবেন। হ্যাঁ ডেফিনেটলি ভাইয়া, দোয়া করবেন অনেক অনেক দোয়া। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি যে আপনাদেরকে এত সুন্দর একটা ভিউ দেখাতে পারতেছি। শামিম বলে গেছে বাবু আমি ওয়াশরুমে যাচ্ছি, খবরদার আমি যদি একটু বামে করি তাহলে তো শেষ সর্বরাশ হয়ে যাচ্ছে। বিউটিফুল মুন অ্যান্ড 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 আর আমি নেমে যাই, তারপরে শামিম মরে মাইরেই ফেলবে যে তুমি তোমারে বলছি আমি ওয়াশরুমে যাচ্ছি তুমি। ওকে আসলে এখন না, আচ্ছা একটা মজার ব্যাপার বলি, আমার হাতে যে এত কষ্ট করে মেহেদি পরলাম, আমি যে একটা লেটার লিখছিলাম আপু, নেহা আপু আপনার মেয়েদেরকে একটু আস্ক করবেন যে আমার হাতে, আমি দেখে ফেলছি ঘুমের মধ্যে, যাতে করে কালকে 50,000 টাকা আমি পাই। মানে তুমি বলতো তুমি বাবা টাকা কেমনে এই যে না কালকে বললা। আচ্ছা অনেক ঠান্ডা পড়তেছে এই জন্য মাফলার উপরে আছি, ব্লেজারের উপরে। বিয়ের এত ইয়ার পরেও তোমাদের মধ্যে এত সুন্দর কেমিস্ট্রি, রোম্যান্স, ওয়াও। পুজো কিছু বলবা? হ্যাঁ কিছু বলবা? একটা আপু একটু কমেন্ট করছে, একটু কি আসবা চাটনি? আমার আমার কোশ্চেন মানে বিয়ের এত বছর পরে বলতে কি, এইটা আমার কাছে কোশ্চেন। আমরা 21 বছর রানিং, আমার কাছে মনে হচ্ছে যে আমার এই 21 বছর পরে শামিম আমাকে এইভাবে বলছে, শামিম আমাকে থ্রেট দিছে যদি তুমি মেহেদি না, আমি একদম এটা একটা স্টেটমেন্ট, যদি তুমি মেহেদি না পরছো আমি জীবনে কোনোদিন মেহেদি পরতে বলবো না। আমি দুটো কথা বলছি, নাম্বার ওয়ান তুমি পার্লার যদি মেহেদি অ্যারেঞ্জ করতে না পারে দেন আমি বাসায় লোক ডাকবো, তোমার লাগবে না। আমার মেহেদি পরানোর যথেষ্ট পরিমাণ পরিচিত লোক আছে, তারা মেহেদি পরাবে বাসায় এসে, নাম্বার ওয়ান। নাম্বার টু আমি বলেছি আজকে যদি মেহেদি না পরো তাহলে জীবনে আর কোনদিন মেহেদি পরতে বলবো না। এইটা ইটস লাইক ইটস লাইক যে জীবনে বিয়ের এত বছর পরে এই কথাটা শুনলে না আমার খুব খারাপ লাগে। বিয়ের এত বছর পরে বলতে কি বোঝান, হাজব্যান্ড ওয়াইফ এটা কি পান্তা, মানে গরম ভাত পান্তা হয়ে যাওয়া নাকি? জয়তি আপু তোমার সামনে থেকে পাইলে না মাইকটা মানে গলার মধ্যে টিপা ধরতাম, এত কিছু না তুমি বুঝবা না, তুমি যখন বুঝো নাই দ্যাট মিন্স তুমি বুঝবা না, তুমি একটা বাচ্চা। আচ্ছা যাই হোক, আমি আমি যেটা বলতেছিলাম যে ইটস নট লাইক, তুমি ধরো আমার হাত ব্যথা হচ্ছে, আমি আর ধরবো না, আমি আর ফোন ধরবো না। ইটস ইটস নট লাইক যে মানে আমার এটা বিয়ের 10 বছর পরে 15 বছর পরে সবকিছু দেখেন, ইটস লাইক শুনেন না, আমার কথা হলো জীবন এমন একটা এর মধ্যে সবসময় কিছু না থ্রিল রেখে দিতে হয়, যদি থ্রিল রেখে দেওয়া না যায় তাহলে পরেই না লাইফে একটা একঘেয়েমি চলে আসে, এবং একঘেয়েমি চলে আসলে পরে কিন্তু জীবনে প্রতিটা জায়গায় না আমরা গান শুনি, যে গান আনবক্স নিয়ে আসি, দাঁড়াও সো বিয়ের এত বছর পরে এইটা এই কথাটা যখন কেউ বলে তখন আমার খুব অবাক লাগে যে সমস্যাটা কি, বিয়ের এত বছর পরে বলতে কি বুঝেন আপনারা, মানে এর মানে কি বিয়ের 5 বছর পার হয়ে গেলে পরে হাজব্যান্ড ওয়াইফের ম্যারেজ লাইফের চার্ম এবং থ্রিলটা কমে যাবে? অফকোর্স নট। দেখেন ম্যারেজ লাইফে না জীবনের প্রতিটা জায়গাতেই আপনার প্রতিটা স্টেপ বাই স্টেপ আপনাকে একটা থ্রিল একটা চার্ম রেখে দিতে হয়, আদারওয়াইজ লাইফ একঘেয়েমি হয়ে যাবে, ইউ আর নট এনজয়। লাইফ যদি এনজয় করা না হয় তখন কিন্তু আসলে লাইফের মজাটাই নষ্ট হয়ে যায়। দ্যাটস হোয়াট আই ফিল। সং শুনে যেটা শুনে শুনে শামিম আমাকে, আচ্ছা শামিমের সবচেয়ে বড় প্রবলেম কি জানো, যে মানে যেখানেই যাই সবার আগে বলবে, আজকে বলতেছে বাবু প্লিজ ওই গানটা আমাকে দাও একটু, কেন বলছে আমি কিছু কথা বলবো, মানে ইউ নো লাইক শামিমের ফেভারিট সং কি না আমার? আচ্ছা তাবাসসুম আপুকে বলি, আপু আমাদের বিয়ে 21তম বছর রানিং, বিশ্বাস হয়েছে 21তম বছর রানিং। আমি তোর চুল ছিঁড়ে ফেলতে চাইছি না। আচ্ছা আমি একটু বলি,
সো ব্যাপারটা এরকম যে আমরা যেখানে যে বাচ্চাদের কথা ডিফারেন্ট বাচ্চাদের সাথে আমাদের চ্যাটিংয়ে কথা হয়, আমাদের ভিডিও কলে কথা হয়, তো উনি বলতেছে অ্যাজ ইউজুয়াল যে প্লিজ ওই যে শুক্তি কোন গানটা যেন পছন্দ করে ওই গানটা একটু দাও। কোন গান শুক্তিকে বলো, জিজ্ঞেস করো। শুক্তিকে ফোন করছে, শুক্তু বাবা কোন গানটা বলো তো পাপা শুনতে যাচ্ছে। বলে মামা প্লিজ নেক্সটে একা একা যায়ও না, কারণ তোমরা একা যায় মজা পাও না, আমাদেরকে নিয়ে যায়ও, আমাদের টেনশন করো। শুক্তি প্লিজ বলে আমি বলবো না, বলবো না। আচ্ছা এখানে এই এই আপুটা কি কমেন্ট করছে একটু পড়ো তো। আপু এন্ড ভাইয়া চশমা টানতে হবে না, না কোনো দরকার নেই, আমি আছি না, তোমার চশমা কেন লাগবে, আমার চোখই তোমার চশমা। সরি আমার আসলে রাতে চশমা পরে পড়তে হয়। টোটালি ফাইন শ্যাম, এটা বলার কিছু হয় নাই। আমেন আপু এন্ড ভাইয়া, আপনাদের দুজনের এমন কি জিনিস যাদের জন্য এতদিন, যেটার জন্য এতদিন পর এত স্পেশাল লাগে দুজন দুজনকে। না 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 না, এইটা এইটা কিন্তু আপু এইটা উত্তরটা আমি দিচ্ছি। দেখেন আল্লাহ তাআলা আমাদের যখন এই জড়িটা তৈরি করেন হাজব্যান্ড ওয়াইফ, আমাদের যখন আমরা বিয়ে করি প্রতিটা কাপল উই হ্যাভ দি স্পেশালিটিস, আমাদের প্রতিটা হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনকে পছন্দ করি, আমরা বিয়ে করি, একজন আরেকজনকে ভালো লাগে তাই আমরা বিয়ে করি। এখন বিয়ে করলাম, বছর এক বছর পার হয়ে গেলো, দুই বছর পার হয়ে গেলো, এরপর এইটা আমরা ধরেন যে আমাদের মধ্যকার, আমি যে কথাটা বলবো কিছু মনে করবেন, অ্যাট্রাকশনটা শেষ হয়ে যাবে বা আমাদের মধ্যকার ভালো লাগার জিনিসগুলি শেষ হয়ে যাবে এমনটা থাকাটা ঠিক না। এই জিনিসগুলোকে নিজেরা নিজেদেরকে ক্রিয়েট করতে হয়, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে, ওয়াইফ হাজব্যান্ডের ক্ষেত্রে ভালো লাগার জিনিসগুলোকে, হ্যাঁ এই জিনিসগুলোকে ক্রিয়েট করতে হয়। এবং প্রতিটা জায়গা প্রতিটা ক্ষেত্রে একটু ধরেন যে স্পেশালিটি রাখতে হয়, থ্রিল রাখতে হয়, ইমোশন রাখতে হয়। দেখেন এই জিনিসগুলো একটু ক্রিয়েট করার বিষয়, আমি জাস্ট একটা টেকনিক বলি, যেমন যেমন আমি বলি কালকে ফারিয়া কোনোভাবেই মেহেদি পরতো না, কোনোভাবেই পরতো না, ঠিক আছে, না না ফারিয়া কোনোভাবেই মেহেদি পরতো না, বাট আই লাইক ওর মেহেদিটা, আমি লাইক করি। আমি কিন্তু কালকে তাকে একটা থ্রেটের মতোই দিছি যে তুমি যদি আজকে মেহেদি না পরো জীবনে সেকেন্ড টাইম কোনোদিন আমি মেহেদি পরার কথা বলবো না এবং আমি মেহেদি পরতে দিব না, বিকজ আমি এটা পছন্দ করি। দেখেন সে কালকে পাঁচ ঘন্টা ধরে মেহেদি পরছে, তারপরে তিন ঘন্টা রাখছি, তারপরে তিন ঘন্টা এবং সারা রাত আমরা ঘুমাইনি, সকাল 7:30 ফ্লাইটে চলে এসেছি চিটাগাংয়ে, তারপরে সাইরুতে। এখন এই জিনিসগুলো যদি পান্তা ভাতের মতো আমরা যে না সব নিরামিষ হয়ে গেছে, জীবন তো হাজব্যান্ড ওয়াইফ একটা জীবন, যা পাওয়ার পেয়ে গেছি আর কিছু নাই, এই জিনিসটা থাকলে কিন্তু লাইফে থ্রিলও থাকবে না এবং লাইফে ধরেন যে কোনো অ্যাট্রাকশনও থাকবে না, কোনো অ্যাট্রাকশনও থাকবে না এবং ধরেন যে একটা পর্যায়ে এই চলতেছে তো চলবেই, এই মানসিকতা জীবনে রাখা যাবে না। মানুষের প্রতিটা জায়গায় যদি চ্যালেঞ্জ না থাকে, যদি থ্রিল না থাকে, যদি নতুন কিছু পাওয়ার প্রত্যাশা না থাকে, তাহলে পরে কিন্তু একঘেয়েমি আসবে এবং একঘেয়েমি আসলে পরে আলটিমেটলি লাইফটা বোর্ড হয়ে যাবে এবং বোর্ড হয়ে গেলে যা যা ঘটার তাই ঘটবে। শামিম ভাই আপনাকে স্যালুট, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ আপু। এটা হচ্ছে শামিমের ফেভারিট সং, বাহু বলো কি বলবো। শোনো শামিম, আমার যে হাইটটা অনেক লম্বা, আমার এই যে চুল ফুলে আসে অটোমেটিকলি, দেখি চুল ছাড়ি অটো। সো যারা নোংরা কথা বলো, সো আমার চুলগুলোকে আমি যদি এরকম চ্যাপটায় দিই তাহলে বুঝবো, বুঝছো না এই যে এটা আমি কী বলবো। রাইট বলছেন, সবচেয়ে বড় কথা কি জানেন, যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ভালো থাকতে হবে, আপনি যখন যেভাবে থাকেন ভালো থাকার ট্রাই করেন। আচ্ছা আর একটা বিষয় বলি, আমরা শুধুমাত্র আমি এবং ফারিয়া কেন আসি, আমরা বছরে মাসে দুবার করে, অলমোস্ট অন অ্যান অ্যাভারেজ মাসে দুবার করে দেশের দেশের বাইরে বলি, দেশের মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, সো একবার বাচ্চা সহ যায়, একবার বাচ্চা ছাড়া যায়, এর একটা কারণ আছে। বিকজ হাজব্যান্ড ওয়াইফ বাসার মধ্যে যখন থাকি তখন বাচ্চাদেরকে নিয়ে থাকি, বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাই, এর বাইরেও হাজব্যান্ড ওয়াইফের কিন্তু একটা লাইফ আছে, হাজব্যান্ড ওয়াইফ দুজন কিন্তু একান্তে বসে কথা বলার আছে, একান্তে বসে নিজেদের জীবনটাকে রিভিউ করার আছে। যেমন আজকে কিন্তু এই 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 জায়গাটাতে, এই যে দেখেন বাইরে প্রচণ্ড সুন্দর জায়গা,
আমাদের গান চলতেছিল এবং আমরা দুজন কিন্তু আমাদের 20 বছরের অনেক কিছু রিভিউ করতেছিলাম, এইটাই মজা। এবং 20 লাস্ট 20 ইয়ার্সের ভালো লাগার জিনিসগুলো যখন আমরা রিভিউ করি তখন কিন্তু ধরেন যে আপনারা, আই এম শিওর আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনারা কোনো একটা জায়গায় একান্তে বসে দুইজন যখন ভালো লাগার জিনিসগুলোকে, বিকজ থ্যাংকস কে এই যে আজকে তুমি আর আমি একসঙ্গে আজকে 3 বছর 4 বছর আগে থাকতে, হ্যাঁ এটার জন্য কে আমাদের, এটার জন্য প্রথমে ইন্সপায়ার করছে আমাদের কিরণ ভাবি, কিরণ এবং আমাদেরকে সবচেয়ে বেশি হেল্প করে আমাদের বড় মেয়ে সুপ্তি সবসময় চায় যে আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন বাইরে নিজেদের মধ্যে কিছুটা সময় কাটাই। এর কারণ হলো দেখেন হাজব্যান্ড ওয়াইফ আমরা যখন একটা কাপল বছরের পর বছর একসাথে থাকি তখন কিন্তু অনেক কিছু ভালো লাগার বিষয় আমাদের মধ্যে থাকে, অনেক আচ্ছা ঠান্ডার এই জিনিসটা তুমি খুলে ফেলতেছো কেরাই, ওকে দেখেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচুর ভালো সময় যায়, প্রচুর রোমান্টিক সময় যায় প্রতিটা কাপলের মধ্যে। সো আমরা যখন বসে নিজেরা বসে যখন এই 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 রোমান্টিক সময়টুকু যখন আমরা নিজেদের মধ্যে আমরা রিভিউ করব যে গত বছরগুলিতে আমরা কীভাবে ভালো থাকলাম, কোন মুহূর্তটা ভালো লেগেছে, এবং রাইট গত বছর 20 নভেম্বর ছিলাম, আজকে 26 নভেম্বর আমরা এখানে, আই এম শিওর আপুরে এবং ভাইয়ারা আপনারা আমার কথার সাথে একমত হবেন যে একটা কাপল বসে যখন তাদের ভালো লাগার জিনিসগুলোকে রিভিউ করতে থাকে অটোমেটিক্যালি তাদের মধ্যে রোমান্স বলেন আর তাদের মধ্যে ভালো লাগার বিষয় বলেন এই এই জিনিসগুলো অটোমেটিক্যালি ক্রিয়েট হয়। সো আমি এখানে যারা কাপল আছেন আপনাদেরকে একটা কথা বলবো, বাচ্চা কাচ্চা যদি বয়স এমনটা হয় যে শ্বশুর বাড়িতে বা বাবার বাড়িতে রেখে কোথাও বেড়াতে যাওয়া সম্ভব অথবা হাজবেন্ড ওয়াইফ 2টা ঘন্টা আলাদা করে সময় কাটানো সম্ভব, সেটা যদি তোমার নিজের ব্যালকনিতে হয় এবং সেটা যদি আপনার বাসার ব্যালকনিতেও হয়, আমাদের বাসা আমার বাসার ব্যালকনিতে বসে আমরা দুজন কিন্তু রাতের পর রাত আড্ডা মারি, গল্প করতে থাকি, এটা করবেন না শুধু এক রাত বৃহস্পতিবার, ওই তো মানে রাতের পর রাত শুধু বৃহস্পতি শুধু এক রাত, রাইট, কারণ স্বামী মিস্টার আব্দুর রহমান একটা ইউ নো লাইক টপ কর্পোরেট কোম্পানিতে জব করতেছে, সে বাসায় আসে রাত 10টার পরে, আমারটা ডানবাম করা যায় তার তো ডানবামও করা যায় না, রাইট, থার্সডে নাইট। সো আমি বলবো যে হাজবেন্ড ওয়াইফ দুজন দুজনকে একান্তে দিবেন ভাইয়ারা, স্বামী ভাই আপনি অনেক ব্রড মাইন্ডেড, না না এখানে কিন্তু ব্রড মাইন্ডেড জিনিসটা এরকম না, আই এম শিওর প্রতিটা ভাইয়া এবং প্রতিটা আপু সবার মধ্যেই ব্রড মাইন্ড হওয়ার মতো মাইন্ড আছে, আমি কিন্তু কথাটা অন্যভাবে বললাম, ব্রড মাইন্ড হওয়ার মতো মাইন্ড আছে, জাস্ট একটু আইডিয়া দরকার এবং একটু সিচুয়েশন দরকার। সো এরকমটা যদি করা হয়, দেখেন মানুষের জীবনে মনের মধ্যে ভালোবাসা থাকতে হয়, রোমান্স থাকতে হয়, পাগলামি থাকতে হয়, বাস্তবতা থাকতে হয় এবং রুরনেস থাকতে হয়, এটা কিন্তু মানে এইটাই হলো মানুষের জীবন। একটা মানুষ একটা কাপল তাদের মধ্যে বাস্তবতাও যেরকম থাকে হাজব্যান্ড ওয়াইফ হিসাবে বাবা মা হিসাবে আবার তেমনিভাবে তাদের মধ্যে কিন্তু তারা তাদের মধ্যে কিছুটা রোমান্স থাকতে হয়, কিছুটা ইমোশন থাকতে হয়। সো এই ইমোশনের সাইডটা কি ইমোশনের জায়গায় দিতে হয়, ইয়েস উই আর ফর। সো আমি আপু ভাইয়াদেরকে একটা অনুরোধ করব যে সবাই, ইয়েস উই আর ফর, দেখেন মানে পাগলামির তো একটা সীমা থাকে, আমি এই যে দেখেন কিরকম ভাবে, এই যে দেখেন ফারিয়া বসে বসে এখন ফুল ছিটতেছে, হ্যাঁ সুপ্তি আনসার, ওকে টান। সো আমি আপু ভাই আপনাদের সবাইকে অনুরোধ করব যখন যতটুকু সময় আলাদা করে ম্যানেজ করা যায় হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে, হ্যাঁ বাবু দাঁড়াও আমি এটাকে ক্লোজ করে কিভাবে দেখাবো, অনেক পোকা প্রজাপতি অনেক, ওই যে লাইট যেহেতু উপরে লাইটের নিচে অনেক প্রজাপতি দেখছি, ওটা ওটাকে ক্লোজ করছি তো আমি, এই যে হ্যাঁ করছি তো আমি, চলে গেছি সব। অনেকের কোশ্চেন থাকে যে আমি এবং ফারিয়া একা কেন আসি, একা আসি একটাই কারণে, সেটা হলো যে উই নিড সাম টাইম প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফের সেপারেট কিছু সময় দরকার, নিজেদেরকে পর্যালোচনা করা, নিজেদের মধ্যে সম্পর্কটাকে ক্লোজ নিয়ে আসা,
শামিম, আমার বিয়ের প্রথম আমাদের বিয়ের প্রথম প্রথম সময় তুমি লেকচারার ছিল, বা তুমি এমন ভাবে কথা বলতো, তোমার ভাষণ দিতেছো ভাই, নরমাল চিটচ্যাট। তুমি আমার একটা ভাবকো, তুমি লেকচারার আছো এশিয়ান ইউনিভার্সিটি, যেটা তুমি ছিলা একটা সময়, বাট নট নাও ইয়ার, 20 বছর আগে ছিলা, 19 বছর আগে। ওকে, সো পাকিস্তান। আচ্ছা, একটা আপি আমি তোমার হাতে লেটার থেকে, আচ্ছা এটা ভালো বলছেন, না লেটার খুঁজতে আমি আমি পাইছি, আমি তো আগেই পেয়ে রাখছি, সিরিয়াসলি আমি তো আজকে ঘুমাইছো না সন্ধ্যার সময়, তখন আমি দেখে রাখছি। বলো কোন হাতে তাহলে বুঝবো, এইটা তো আমি যখন টাকার ডিক্লারেশনটা আসবে তখন বলবো। ওবাল, আমি একটা ছবি পোস্ট করব, আমার অনেক মন খারাপ, আমি নিজেই বুঝি কেন মন খারাপ, কেন আসলে আমি নিজে জানি কোন হাতে আমার লেটার লেখা আছে, আমি তো দেখছি। বলো কোন হাতে? হ্যাঁ, বলো কোন হাতে? বাম হাতে। এটা আমার বাম হাত, এই যে এটা, এই হাতে লেখা, কই লেখা আছে? আছে, আমি দেখে রাখছি। স্বামী, তুমি এত এত ট্যালেন্ট, আমি ঘুমাইছি, তুমি এটা বাইরে বলাইছো? আমি জানি, আমি 50,000 টাকা একটা বাজিতে যাব। প্রবলেম একটাই যে আমি এই হাতে ফোন ধইরা এতক্ষণ বগর বগর করছি, যেটা ভেরি রং ছিল, লাইক এই হাতে আমার আমাকে নেহাস মেহেদি ই থেকে বলছে, ফারিয়াপু আপনার শামিম তুমি আর কত চালাক বেই, তুমি চালাকি আমার কাছে শিখবা, তোমার ভাইয়া বলছে না লেফট হ্যান্ডে আছে, কোন হ্যান্ডে আছে, কালকে রাতে দেখ, আমি নিজে ভুলে গেছিলাম, এখন আমার মনে আসছে কোন হাতে আছে। ওই যে একটা আপু বলে দিচ্ছে, দেখছো, দেখো নাই, একটা আপু বলে দিছে এখানে, দেখো না বিয়ের জন্য এজ ডিফারেন্স কতটা ম্যাটার করে। আচ্ছা আমি বলি, আমাদের দুইজনের মধ্যে 8 বছরের ব্যবধান। আমি বলি, আমি সুপ্তিকে, মানে আমাদের প্রথম বাচ্চা, যে আমার যখন বয়স ছিল মাত্র 15 বছর, 15 একটু বেশি, 15 এবং 16 মানে বিয়ে হয়েছিল মাত্র, শামিমিটা বলে না কেন জানো, যে ওর ফ্রেন্ড এখনো বলে দোস্ত তোরে কেস কেস কইরে দিম, কেস কইরে দিম, সো হোয়াট এভার। তো আমি এখন আমার বাচ্চারে বলি যে কবে যেন পরশু দিন সুপ্তির সাথে কথা হয়েছিল, তখন বলতেছিলাম যে বাবা একটা মানে পারফেক্ট, আমি জানি না সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলার হাতে, বাট তারপর থাকে না যে মানে হোয়াট এভার, যেমনি কথা আসুক না কেন আমাদের মধ্যে, যে লাইক প্রেম বা ভালোবাসা হোয়াট এভার তোমরা যাই বলো না কেন, একটাই থাকা উচিত 5 থেকে 8 বছর। ইশিকা একরে অ্যাকচুয়ালি আমাকে নেহাস বিচ সালুন থেকে এমন একটা জায়গায় দিচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফ নট অনলি পার লাইফ পার্টনার বাট অলসো গুড ফ্রেন্ড। বিশ্বাস করো স্বামীম আর আমি বিয়ের পর থেকে কখনোই মানে হাজব্যান্ড ওয়াইফ অনেক পরে ছিলাম, হ্যাঁ এত ঢরাতে ঢং শুরু করছো কেন, সারাদিন এত ঢং করে শেষ হয় না, কে বলছে এটা, ফেক অ্যাকাউন্ট রিধি, না রাইট অ্যাকাউন্ট, রিধি আপু জি এত রাতে ঢং না, গল্প করতেছি কেন করবা, বেড়াতে এসছি গল্প করতেছি, তুমি ঢং কেন করবা, উনি কেন ঢং সহ্য করবে এখানে বসায়। আচ্ছা প্লিজ, তোমরা কেউ বইলো না, তোমরা বুঝো না যে একটা মজা ছিল, আমি আজকে ভুলে গেছি, তোমরা যেটা বলছো এটা আমি ধরে নিচ্ছি, আমি খুঁজে বের করব, আমি নেহাপুরে ফোন করে আমি বুঝতে পারতাম যে আমার কোন হাতে, বাট লেফট হ্যান্ডে, লেফট হ্যান্ডে। আচ্ছা ঠিক আছে, বলো কোথায়, বলো না এটা লেফট হ্যান্ড না, বলো টাকা, বলো তারপরে টাকা আমি দিব, হ্যাঁ বলতে পারলে। শামিম, জীবনে কোনদিন শুনছো যে ওয়াইফরা হাজবেন্ডদের টাকা দেয়? বলতে পারলে তো টাকা দিবা, আমি যদি বলতে পারি টাকা দিবা না, যদি বলতে পারো তাও তুমি দিবা, না বলতে তাও তুমি দিবা, বলো বলো। আচ্ছা ঠিক আছে, তোমরা বলছো না, বলো না, তাইলে আর বলবো না, না বলো বলো বলো, না 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 না, অনেক স্মার্ট নাই লোকটা, কত স্মার্ট দেখো, বলো নো না না, আমার এই হ্যান্ডে আছে, এই হ্যান্ডে, এই হ্যান্ডে কোথায় আছে দেখাও, আচ্ছা এই হাতে আছে, হে নেহাপু মানে লাইক সিরিয়াসলি, তুমি ফারিয়ারে মেহেন্দি পড়াইছো, তার জামাই বুঝা ফেলাইছে, তোমার মেয়ের মেয়েগুলো না একেবারে। আচ্ছা ঠিক আছে, এখন আমি আজকে স্বামীকে বলবো, তুমি ভুল করছো কোথায় জানো,
তুমি কালকের লাইভটা দেখবা, কালকে যখন তুমি লাইভটা করছো, ওই লাইভটা তো নাই, লাইভটা তো গায়েব হয়ে গেছে, ওই লাইভ করা অবস্থায় তুমি দেখাই দিচ্ছ যে এই হাতে পড়ান তুমি লাইভটা। তুমি ওই সময় খেয়াল করো না আমি লাইভে ছিলাম, তুমি লাইভে বলতেছিলা যে বাবুরা সারপ্রাইজ দিব তোমরা এই হাতে পড়াই দাও। এই জামাইগুলো এমন হয় কেন ভাই, জামাইগুলো খাটাস কেন হয় দেখা ভালাইছে? আচ্ছা দেখছে তো দেখছে, ভাবতে তো এমন করতে পারে যে আমি তো দেখিনি কই পড়ছো তুমি মেহেন্দি, আমি দেখিনি কোথায় পড়ছো মেহেন্দি। হ্যাঁ জামাইগুলো একটা খাটাস কেন, মাত্র কিছু টাকার জন্য খাটাসিগিরি করতেছে না এটি আপুরা, এটা কিন্তু মাত্র কিছু টাকা না, 50,000 টাকার বাজি, মাত্র 50,000 টাকা, সে 1,00,000 বলিনি জামিম, মাত্র 50,000 টাকার জন্য সে বলতেছে তোমার লেফট হ্যান্ডে আছে, সিরিয়াসলি মানে লেফট হ্যান্ডে আছে। শামিম ভাই আপনার মতো চুপ করিয়ে দে বক বক করলে কি কিউট এটা। আর শামিম ভাইয়ের কি বুঝিনি, স্বামী আপু শামিম ভাইয়ের মমের মতো একদম চুপ করিয়ে দে বক বক করলে কি কিউট এটা, বুঝিনি আমি, বুঝিনি আপু, আমিও বুঝিনি, আমরা অন্যটা বলি। 50 টাকা দেন ভাইয়া, ভাই আপনার লিখছে বলি নাই, আপনি খুব ভালো দূর ভালো মানুষের খাতা পড়ি কি ভাই, ফারিস মিরুরে ফারিয়া তোমরা, একটা মেয়ে আমরা, তোমরা নারী, উই আমরা নারী, মমের মতো একদম চুপ করিয়ে দেয় বক বক করলে কি কিউট লাগে, এই যে আমার মায়ের মতো চুপ করা দেয়, তোমরা না লাইক উই আর, তোমরা মেয়ে আমি মেয়ে, 50,000 টাকা আমাকে খুঁজে বাইর করে দিবে কোথায় আমার হাতে আছে। ভাইয়া বাজি ধরেন যদি লাইকা যায়, হ্যাঁ বাজি কি যদি লাইকা যায় হাত বাজি দাও, হ্যাঁ বলো, একটু আগে একটা বাজি তো ধরছে ওটা তো পরে বলবো, একটু আগে একটা বাজি ধরছো না চাই যে লাইফে যখন আমি যাই কই না কেন আমার সাথে থাকবে সাপোর্ট করবে। সেকেন্ড বাজি শামিম আজকে ধরতেছে যে শামিম এস লেটারটা বি লেটারটা খুঁজে পাক আর না পাক 50 টাকা দিবে। এই বাজি ধরবো কেন, পৃথিবীতে এত বোকা মানুষ আছে খুঁজে পাইয়েন না পাই 50,000 টাকা দিব, এটা তুমি বলতেছ? ও 50,000 কিছু বল না, কিছু না, তারপর তুমি বলতেছ খুঁজে পাইয়েন না পাই 50,000 টাকা দিব, আমার হ্যাপিনেস। আচ্ছা ঠিক আছে, তোমার হ্যাপিনেস এর জন্য আমি দেব, যাও ঠিক আছে, আই এম শিওর, এটা বলার জন্য বলছো সবাইকে? না 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 শিওর আপুরা, ও যেহেতু চাইছে যে না আমি এস খুঁজে পাইলে মানে আমি পাওয়ার কথা, খুঁজে না পাইলে আমার দেওয়ার কথা, ঠিক কি না? এখন ও যেহেতু আবদার করছে যে না খুঁজে পাই আর না পাই 50,000 টাকা, ওকে ডান আমি দেবো 50,000 টাকা হবে কথা নাই ফারিয়াপু, 4 ঘন্টা, হ্যাঁ রাইট, এই জন্যই 50,000 টাকা দিব, দুই কারণে, এক নম্বরে হলো 5 ঘন্টার মতো সে সময় নষ্ট করছে, 4 ঘন্টা না 5 ঘন্টা, 5 ঘন্টা, এবং নাম্বার টু হচ্ছে ও আমার আবদারটা রাখছে, এই জন্য দিব, কারণ কি ওর এবার মেহেদি পরার ইচ্ছে। এই স্যার জি ও নেহা আপু, লাইক নেহা আপু আমি তোমারে খুঁজতেছিলাম জান্নাতুল ফেরদৌস, নেহা আপু তোমারে, তোমার মাইয়াগুলা আমি এতবার বলছি যে প্লিজ, আচ্ছা জেরারে বলছি ওইটা বড় করে একটা দিছে লোগো, আচ্ছা ঠিক আছে ওইটারে বসে আরেকটা, না শুনো লোগোর চেয়ে বড় কথা, বাম হাতেটা ডান হাতে বসে, ডান হাতে বাম রে বলতেছে, যাই এত বড় দিছে তুই বুঝা ফেলবে, ও ও ও ও 1 মিনিট শামিম, হ্যাঁ বলো, এটাকে আটকাই ফেলাইছে এস, হ্যাঁ আটকায় নাই আটকাইছে, এই বোকা মেয়েটাকে আটকানোর কথা ছিল আটকায় নাই, এই হাতে পড়াইছে আমার, শেট তুমি আমি জানি আমার দুই হাতে এখানে আছে এস, এখানে আনো আনো,
আমি কি বোকা? জি বলো। আমি কি বোকা? না। এখানে এস লেখা আছে। সো এই এসটা ভুল ছিল। আপু সাপোর্ট করতে পো হ্যাঁ 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 এটা রং এটা রং এই যে এস লেখা ইটস টোটালি লাইক নো বাবু নো আমার কাছে তারপর অনেক কিছু তোমার কাছে অনেক কিছু শোনো চুপ এখানে এখানে এই যে এখানে এস দেখা যাচ্ছে কিন্তু না চলে এস দেখা দাও এই যে এটা এস এই এস না এস এস আসলে এস না আসলে এস তো আমার দুই হাতের মধ্যে আছে এই যে বড় এস শোনো কোন গাধা হলে বোকা হলে এস দেখে শুনে না পুরা এটা একটা ডিজাইন আমি এটা এস বাম হাতে এই এস গতকালকে বাম হাতে দেয়া হয়েছে এই যে আমি লাইভে অবজার্ভ করছি এবং আজকে ও বিকালে যখন মানে ঘুমাইছে তখন আমি দেখে রাখছি এটা এটা না স্বামী স্বামী শুনে এটা না ছোট বাচ্চা মেয়ে ছিল তো নেহাপু ওই যে ও তো শক্তি চেমনা 4 বছরে বড় হবে এখানে এসটা ভিজিবল করে দেওয়ার পর আমি বলছি কি আইবো কামে ভিজিবল করে দিছো কেন তোমার ভাইয়া তো বুঝে ফেলবে তখন বলছে কি আচ্ছা পুনর প্রবলেম তারপরে ও এমন একটা জায়গায় লিখছে এখন আমার রিকল হয়েছে বাট মেয়েটা যেটা করছে ভাইয়াকে টাকা উঠা দিবে ভাইয়াকে হ্যাঁ হ্যাঁ না এখন দিবে না এই এস ভুল এটা একটা ডিজাইন এস আছে অন্য জায়গায় এখন মনে পড়ছে আমার কোথায় এস আছে ওই জীবনেও বের করতে পারবে না সো ওই এসের জন্য ওয়েট করি এটা বেসিক প্রবলেম হচ্ছে তোমার ওই বেবি বাচ্চাটা পড়ায় ফেলছিল ও ছোট ইউনিভার্সিটিতে পড়ে ওকে আমি খুব আদর করে বাচ্চা মানে আমার নিজের বাচ্চা যেহেতু এসে সো আমি লাইক আদর করে বলতেছিলাম বাবা তুমি কই বাইর করে দিছো বুঝাই যায় আল্লাহ আমি এত বেকুব এস তো দেখাই যাচ্ছে স্বামী হ্যাঁ এই স্বামী আমি দেখে রাখছি শোনো আমার লেফট হ্যান্ড রাইট হ্যান্ডে যে পড়াচ্ছিল সে বলছে যে এটা তো ভিজিবল এটা কাটো মেয়েটা বাচ্চা মেয়ে না বাচ্চা মেয়ের কথা কিছু মনে রাখো না বাচ্চা মেয়েটা না এটা কাটার ট্রাই করছে কাটতে পারে নাই ভুলে গেছে বাট আছে আরেক হাতে আরেক হাতে আছে সো এটা এটা কালকে নো এটা কালকে আচ্ছা ওকে ফাইন আমরা কালকেই দেখব না ফারিয়া যেহেতু আজকে ধরা খেয়ে গেছে আমরা কালকে ওর নে মানে রাইট হ্যান্ডে কোথায় তো আপনার মত তো বোকা মেয়ে হলে ওয়ার্ল্ডে অনেক বেটার হয়ে যেত ম্যাম ফারিয়া কিন্তু আসলেই অনেক বোকা আমার ওয়াইফ বলে না ও আসলে খুব বোকা না খুব সহজ সরল ভেরি সিম্পল ক্যারেক্টারিস্টিক তার মধ্যে আমার ওয়াইফ বলে আমি বলছি নেহাপু তোমারটা পিন পোস্ট করে দি নেহাপু তোমার জন্য আজকে ধরা খাইছি আমি নেহাপু এই টাকা আপনি দিবেন আমাকে স্বামী স্বামী নেহাপু শুনো না না নেহাপু দিবেন তুমি নেহাপুরে দিবা এমন জায়গা তোমার না এই যে আমি দেখে রাখলাম এই যে এটা এটা আমি কিন্তু নেহাপু দেখেন আপনি আজকে প্যাচ লাগাইছেন আদারওয়াইজ কিন্তু আমি সিরিয়াসলি নেহাপু না হলে কিন্তু আমি এটা দেখে রাখছিলাম যে যখনই বলবে তখনই মেটা বের করে এটা তো এস না শামিম এটা একটা ডিজাইন তুমি জানো কি বলছিস আমি বলতেছি কি পুরো হাতের মধ্যে এস 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 লেটস সি এই টাকা উসুল হবে কালকে রাত্রেবেলা ইনশাআল্লাহ কালকে লাইক রাত 11টার সময় বাট এস থাকবে না শামিম জানেই না শামিমের প্রথম ওয়ার্ড হচ্ছে এস যে শামিমকে আমি কি নামে ডাকি বাবু তুমি আর কত চালাক মিস্টার আব্দুর রহমান অনেক চালাক না কালকে দেখাবো কে চালাক আর কে সো গার্লস যারা এখন পর্যন্ত আমাদের নিউ ব্লগ পেজ জয়েন করো নাই ফারিয়া শামিস ব্লগ ইয়েস কালকে ওখান থেকে আমরা লাইভে চলে আসবো ঠিক আছে হইলো মুশকিল কেস তো বলি শামিমকে আমি শামিম ডাকি যখন অনেক খেপে যাই এখন ডাকতেছি বাট শামিমের আসল নাম তো শামিম না বাবু সো বি তো আমার হাতেই আছে সো ইয়েস কালকে বি সো আল্লাহ হাফেজ গুড নাইট বেবস সালাম আলাইকুম সালাম আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম অল